আমরা চেষ্টা করেছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। যখন আমার বাবা মা আমার পরিবারকে হত্যা করায় আমি আমার ছোট বোন দেশে ছিলাম না, বিদেশে ছিলাম। আমার বেঁচে গিয়েছিলাম, বিদেশে রিফিউজি হিসেবে আমাদের থাকতে হয়েছিল। স্বজন হওয়া বেদনা নিয়ে আমাদের খাওয়া ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া জীবন কাটাতে হয়েছিল। আমাদের দেশে আসতে দেবে না, আমার ছোট বোনের পাসপোর্টের পর্যন্ত রিনিউ করতে দেয়নি। 1981 সাল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন আমার অবর্তমানে দলের সভাপতি নির্বাচন করে, তখন অনেক বাধা, সেই বাধা অতিক্রম করে আমি দেশে ফিরে আসি। একটা প্রত্যয় নিয়ে, বড় সন্তান হিসেবে বাবার পাশে থেকে তার স্বপ্নকে জানার আমার সুযোগ হয়েছিল। তাই একটি লক্ষ্য ছিল এই বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, দেশের মানুষের ভাগ্য করা, দেশকে উন্নত করা। যে স্বাধীনতার জন্য লাখো শহীদ রক্ত দিয়েছে, সেই রক্তরঞ্জিত পতাকা মর্যাদা বৃদ্ধি করা, বিশ্বের কাছে বাঙালি জাতি জাতি হিসেবে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে, সেইভাবে দেশকে গড়ে তোলা। অন্তত এইটুকু দাবি করতে পারি যে ক্ষমতা সরকার গঠন করার পর থেকে এ পর্যন্ত অন্তত বাংলাদেশে সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। ভাষণ আজকে আন্তর্জাতিক মান্য দলিলের স্বীকৃতি পেয়েছে। জয় বাংলা স্লোগান এখন আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে আমাদের কয়েকটি প্রজন্মকে এই ধ্বংসের দিকে দিয়ে গিয়েছিল, কিন্তু আজকের নতুন প্রজন্ম তারা ইতিহাস জানতে চায়, বুঝতে চায় এবং সেই প্রেরণা নিয়েই তারা নিজেদের জীবনকে গড়তে চায়। কাজে এটাই আমাদের সামনে সবথেকে বড় আশার বাণী। আমি আশা করি আমরা যখন 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, তখনই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়। 2026 সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। অন্তত আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশকে অন্তত এক ধাপ উন্নীত করতে পেরেছে। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ঠিকানা বিহীন থাকবে না। প্রতি ঘরে ঘরে আলো জ্বালার ব্যবস্থা মেনে নিয়েছি, শিক্ষার হার বৃদ্ধি করেছি, দারিদ্রের হার কমিয়ে এনেছি, খাদ্য উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা দিয়েছি। কোভিড-19 এই অতিমারির সময় বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, পুনর্বাসন ব্যবস্থা করেছি। আমরা একদিকে কোভিড-19-এর সেই অতিমারি বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ফেলেছে, অপরদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কাউন্টার স্যাংশন যেটা আরও কঠিন অবস্থা করে দিয়েছে। যে সমস্ত পণ্য আমাদের আমদানি করতে হয়, পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা শুধু আমাদের না, এটা বিশ্বব্যাপী সমস্যা। তারপর আমাদের দেশে দেশের মানুষের যাতে কষ্ট না হয়, রমজান মাসে আমরা মানুষের মাঝে বিনা পয়সায় খাদ্য বিতরণ করছি।